কাজ করি, জি কিছু হাউজিং বেনিফিট আমরা পাই। জি এমন তো অবস্থায় কি রাইট টু বাই ইয়ে আছে, আর পার্ট টাইম কাজ করা অবস্থায় কি আমরা ঘর কিনতে পারবো? একটা যদি একটা ইনভেস্টমেন্ট দিয়ে খুবই উপকৃত হইতাম। আচ্ছা, বা এটার মালিক উত্তর দেওয়ার চেষ্টা ওকে, করবা। জি রাইট টু বাই এলো কি গভর্নমেন্টের স্কিম যার মাধ্যমে আপনি ডিসকাউন্টে ঘর কিনবা। এখন আপনি যদি পয়লা কথা হইলো কি আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার তারা ভ্যালু আপ টু 75% পর্যন্ত তারা ডিসকাউন্ট করতে পারে। দিস ইজ দ্য রুল, নতুন আপনার পলিসি। নতুন খুলছে এইটা। এখন আপনি পয়লা দেখো কা যে আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার কত তারা দেয় প্রাইস দেয়, তারা কত ডিসকাউন্ট করিয়া ডিসকাউন্ট ভ্যালু কত দেয়। তারপরে যদি আপনি যে পার্ট টাইম যে কাম করেন, পার্ট টাইম কাম দিয়ে যদি আপনি অথবা আপনার অন্যান্য যদি সেভিং থাকে, সেভিং দিয়া আপনি যদি কিনে নিতে পারেন প্রপার্টি, যে প্রাইস দিব প্রাইসও, দেন দ্যাট ইজ নো প্রবলেম। আপনি বেনিফিট যেটা হইব কি আপনি হাউজিং বেনিফিট যেটা, আপনি হাউজিং বেনিফিটর যে রেন্ট যেটা, এটা কিন্তু আপনি কিনার পরে সাথে সাথে এটা স্টপ হয়ে যাইব। কারণ তখন তো আপনার রেন্ট দেওয়া লাগতো নাই, একমাত্র আপনি কাউন্সিল ট্যাক্স বেনিফিট যেটা ওটা হয়তো আপনি ভাইবা, কিন্তু আপনার হাউজিং বেনিফিট বলতে আর কিছু তো, যেহেতু মর্গেজ যেটা আপনি যদি মর্গেজ জানেন, মর্গেজ কিন্তু আপনি হাউজিং বেনিফিট দিয়া পে করতে পারতো না। এটা কিন্তু আলটিমেট পরে আপনি যদি কিনে নেওয়ার পরে আপনি মালিকানা মালিক এটা রাইট লিজ হোল্ড প্রপার্টি হইব আপনার, অথবা ফ্রি হোল্ড যদি হয় ফ্রি হোল্ড, বা ফ্ল্যাট হোল্ড সাধারণত লিজ হোল্ড থাকে। আপনার প্রপার্টি হয়ে গেলে পরে আপনি নিজে রেন্ট ক্লেম করতে পারেন না, মর্গেজও ক্লেম করতে পারেন না, একমাত্র কাউন্সিল ট্যাক্স যে একটা ওটা যদি আপনার ইনকামের উপরে বেস করিয়া আপনার লোকাল অথরিটি অ্যাসেস করিয়া ওটার একটা আপনি বেনিফিট পাইবা। তো কেনার ব্যাপারে আর একটা জাস্ট একটা কথা হইলো কি আপনি টোটাল অ্যামাউন্ট যেটা আপনার অফার দিব ওটা পাওয়ার পরে আপনি যদি হয়তো কোনো মর্গেজ অ্যাডভাইজারের লগে যদি যোগাযোগ করেন, অথবা আপনার ডাইরেক্টলি ব্যাংকে গিয়েও যোগাযোগ করেন, তো আমার মনে হয় তারা এই ব্যাপারে তারা অ্যাডভাইস দিতে পারবা যে আপনি সম্পূর্ণ এটা কাভার করতে পারবা কিনা আপনার স্যালারি আন্ডারে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমি তারপরেও বলবো, আপনি এনিথিং ইউ ডু বিফোর এনি অ্যাকশন ইউ টেক, প্লিজ আস্ক ফর প্রফেশনাল অ্যাডভাইস ফ্রম অ্যান এক্সপার্ট লয়ার। থ্যাংক ইউ দর্শক। আমি এমন যাব নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। জি বলেন প্লিজ। 6 বছর ডিসিপ্লিনারি লিভ এর পরে জি অ্যাপ্লাই করতে হইলে কোন ফর্ম লাগবে? জি, আর পাঁচটা সেকেন্ড হইলো কি 10-12 দিন আগে ছাড়লে হইব নাকি? এখনো আমার পাসপোর্টটা আসে এক্সপোর্ট যেহেতু আপনি ম্যারেজ হিসেবে পাইছেন, বুঝছেন নি, ও ফর্ম দিয়ে আপনি করা লাগবে অ্যাপ্লিকেশনটা। আপনার লিভ শেষ হওয়ার আপনি একদিন আগে যদি পৌঁছে যায় গিয়ে অ্যাপ্লিকেশন, তার দেশ কারেক্ট, বাট ম্যাক্সিমাম 28 ডেজ আগে অ্যাপ্লাই করতে পারেন আপনি। ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা অনেকেই ভুল করে থাকেন, যে 28 ডেজ এর আগে করবেন না স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ছাড়া। অনেকেই মনে করেন 28 দিনের আগে করতেই হবে, না, 28 দিন আগে যদি করেন তাহলে খুব বেশি তাড়াতাড়ি করা হয়ে যায়। কেবলমাত্র স্টুডেন্টরা 28 দিন আগে করতে পারে, 3 মাস পর্যন্ত সময়ের আগে করতে পারে। থ্যাংক ইউ। আমি যাব নেক্সট কলারের কাছে, যে নেক্সট কলার কি তার প্রশ্ন। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। জি বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? যে আমি 3টা প্রশ্ন করতাম। আসলাম জি, আমার আর কি এক বাইল ইসলা মালিকে উত্তর দিবা, কিন্তু আরো জনের হইছে এখন তান কিলা হইব, এটা তো তান সিচুয়েশন ডিপেন্ড করে। তারপরে মালিক বারিস্টার মালিক উত্তর দিবা। আপনার ভাই বয়স কত? 32। ও, তাহলে ইয়াং। ম্যারিড না সিঙ্গল? ম্যারিড, তান ওয়াইফ বাংলাদেশী। ওয়েল, আপনি যারা কথা কইছো অন্য অন্যরা কিলা লিগাল হইছে উইদাউট নোয়িং দ্য ফুল ফ্যাক্টস। আপনি তারা আপনার বাইরিকটা হেরার লগে কম্পেয়ার করা এটা ঠিক না। পয়লা কথা হইলো কি, জি,
প্রত্যেকের কেস ডিপেন্ড করে ডিপেন্ড করে অনেকে অনেক বিভিন্ন কারণ থাকতে পারে। তো আর আমরা পক্ষেও জেনারেলি উইদাউট নোয়িং দ্য ফুল ফ্যাক্টস অ্যাডভাইস দেওয়া মুশকিল। বাট আমার কাছে যেহেতু আপনার ভাই মাত্র এই দেশে হয়েছে অ্যাবাউট 7 ইয়ার্স রাফলি, তাই ওভার্স্টে ইয়ার বর্তমানে আসেন, আই ক্যানট সি এনি স্ট্রিট ফরওয়ার্ড রিজন যে একটা বেস করলেও যে তাই ইন্ডিপেন্ডেন্সটা ফাইলিবা, আই ক্যানট সি এনিথিং স্ট্রিট ফরওয়ার্ড। বাট আপনি যদি অ্যাডভাইস যে যে ভাবে অ্যাপ্লাই করা যায় সাধারণত, যদি আপনি অনেকে আবার অ্যাপ্লাই করেন আপনি শুনছেন হিউম্যান রাইটস একটু ইস্যু সব জায়গাতে আজকে হয়ে আজকাল আলোচনা করা হয় যে হিউম্যান রাইটস অ্যাপ্লাই করে লই যাব, হিউম্যান রাইটস লোক রাইট টু রেসপেক্ট দ্য প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, আপনার ভাই যদি আপনার ফ্যামিলির অংশ হিসাবে তাই তা হইন এবং আপনি সম্পূর্ণ বর্ণন পোষণ করেন তাহলে অ্যাডাল্ট রিলেটিভর একটা কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, যদি অ্যাডাল্ট রিলেটিভ একজন সম্পূর্ণ আপনার উপরে নির্ভরশীল থাকেন নট অনলি ইমোশনালি ডিপেন্ডেন্ট ইন ডিপেন্ডেন্ট ইন ও ইন অল অ্যাসপেক্ট অফ হিজ লাইফ আর প্রুফ দিতে পারেন, তাইলে আবার কিন্তু হিউম্যান রাইটস আন্ডার অ্যাপ্লিকেশন করলে হইলে ওই যেতে পারে, কথা বুঝছেন নি? তো দিস ইজ দ্য অনলি ওয়ে আই থিঙ্ক এট দ্য মোমেন্ট উইদাউট নোয়িং এনি আদার রিজনস পসিবিলিটি আছে ওভাবে আপনি বিস্তারিত আমার মনে হয় আপনার 140 জনের লোকে দেওয়া করিয়া অ্যাডভাইস নিবা। থ্যাংক ইউ ব্যারিস্টার মালিক। আফা আপনি মনে হয় আপনার উত্তর পাইছেন, আর আপনার বাইর লোকে যারা আইছেন তারা দেখেন যে তারা কিলা পাইছেন, অনেক সময় আমরা যদি হিউম্যান রাইটসে ফাইন তাহলে তো তারা লাইফ ডিফারেন্ট, তারা হয়তো হিউম্যান রাইটসে পাইছেন, কিন্তু অনেক সময় দুই নম্বরের রাস্তায় অনেকে করে, আমরা অ্যাডভাইস করি টোটালি, কারণ এটা মানে আপনার লাইফ নষ্ট করে দিব, ইমপ্রিজনমেন্ট ডিসিপশন অনেক কিছু হয়, সুতরাং খালি হার হইগুলো কিলা হইলো শুধু ওইলো করে নয়, আপনি জিগাইন জানি যে কিলা হয়েছে, যদি আপনার লাইফ স্টোরি লাখান যদি আপনি হেল্প পাইতে পারেন, কিন্তু দয়া করে কোনো সময় সেইভাবে আমরা দুই নম্বরের রাস্তা যেটা করে না জানি, কারণ আমরা অনেক সময় পাই যে আইয়া বিভিন্ন ধরনের মানে ডিসিপশনের মানে ইয়ে নিশ্চয়ন আশ্রয় নিশ্চয়ন, এবং পরবর্তীতে দেখা গেছে এই ডিসিশনের কারণে তার লাইফ নষ্ট হয়ে গেছে, সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আমি যে একটা কথা অ্যাড করতাম চাই, বেশ কিছু মানুষে গত আনটিল লাস্ট ইয়ার পর্যন্ত লেগাসি স্কিমের মাধ্যমে অনেকে পাইছেন, যেমন এরা অনেকে যারা আগে এসাইলাম ইয়ে চাইছিল এই দেশে সামহাও, জি জি 7-8 বছর তাকে দেশে আসছেন এসাইলাম চাইছিল বা দেওয়াস্টার ইলিগাল হিসাবে আসছেন সপ্তাহ শেষ হওয়ার পরে, এবং এরা লেগাসি হিসাবে এরা কেস অনেকে পাইছেন পারমিশন, আমারও বেশ কিছু ক্লায়েন্টও পাইছেন আমি জানি, এবং দেখা যায় যে যারা ওভারস্টিয়ার জাস্ট অর্ডিনারি ভিজিট আইয়া বলা চুপচাপ বইতে আসছেন এসাইলাম পেন্ডিং আসিল এরা কিন্তু আবার পাইছে না অনেকে, এসাইলামর কারণেই অনেকে আবার কিন্তু লেগাসি হিসাবে গিয়া পাইছেন। তো এরকম হইতে পারে যে অনেকে আবার এক সমসাময়িক একই টাইমে আইসেন এসাইলাম সিকার জন্য সাইন ফাইলিসেন আর নন এসাইলাম সিকারই পাইছেন না, তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনারা মাইন্ডে রাখবা, আমি ও কথা জাস্ট ক্লারিফাই করার লাগি আপনারা ইনফরমেশন লাগি কইলাম। জি থ্যাংক ইউ। আবার নিশ্চয়ই আপনি উত্তর পেয়েছেন, আমি যাব নেক্সট কলারের কাছে, যে কি নেক্সট কলার কি জানতে চান? হ্যালো আসসালামু আলাইকুম। আমি কানুন ফারুননি তারা কোন রিওলা নাইছে না, আমার সিটিউটি দিছে না, বাদের এর বাদে আমি ও উপরে আর কি অ্যাপ্লাই করলাম, আমার আর কি জিও পার্টনার হইয়া জি অ্যাপ্লাই করলাম যে এসে তারা কইছে তোমরা জিও দেও এভিডেন্স দেও যে তোমরা এখনো টাকা না দেখায়, তো বলতা দেওয়া আগে ছিল না আর কি, কারণ আমরা ইসলামিক ম্যারেজ করছি আর কি লাস্ট 3 মান্থ আগে, আর রেজিস্ট্রারি ডেট আমরা 12 আর কি, এখন আমরা কিতা করা লাগবো বা আপনার কি দা ইটা ব্রিটিশ না ইউরোপিয়ান বিয়া হসলা? ব্রিটিশ 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 ব্রিটিশ, ঠিক আছে অসুবিধা নাই, এখন ইসলামিক ম্যারেজ করছেন? যে ইসলামিক ম্যারেজ আমরা রই গেছে, আর এখন 12 তারিখের কি আমরা ডেট আছে রেজিস্ট্রারি ডেট, বিয়া হতে লাগে হইছে, কতদিন থেকে তাকরা আপনারা একলগে? আমরা তো ফেব্রুয়ারি 13 তারিখ থেকে আর কি আমরা ইসলামিক বিয়ে হইছে, আর তারারে আমরা একলগে দেখাইছি আর কি লাইক
আইলে আমরা তার গেস্ট তারা কি অ্যাড্রেস উঠে চাইছে আমরা এগুলা তারা তারা দিছেন আমরা ফটো উঠো দিছি তো কইছে তারা এনা দিও নাই এভিডেন্স নাই কইছে হোয়াই আমরা দিও করছে আমি যেটা কইমু তারক ভাই আমি যেটা মনে করি যে আপনি আবার বিয়ার রেজিস্টার যেহেতু আপনার আছে সামনে বিয়ার রেজিস্টার করি আর নতুন করে ফ্রেশ নতুন হয়ে আবার অ্যাপ্লিকেশন করে দিবা যেহেতু আগের অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেছে দ্যাটস দা বেস্ট থিং টু ডু আর এবার যখন অ্যাপ্লাই করবো আরো বেশি গ্রাউন্ড যদি আর ডকুমেন্ট দিয়া দিবা আর কি যত বেশি সম্ভব ডকুমেন্ট ফারাইন মিনিমাম তারা দেখতো চায় তিনটা করে ডকুমেন্ট ইচ ফর দ্য ফার্স্ট টু ইয়ার্স টুগেদার বুঝছেন কথা ফার্স্ট টু ইয়ার্স ওর তিনটা করে ডকুমেন্ট মিনিমাম যেহেতু আপনি অলরেডি একবার অ্যাপ্লিকেশন করছেন হেত্তাকে লাগাই এখন দেওয়া লাগবো আপনার যেগুলার কন্টিনিউ আছে আপনি আপনারা আসেন একলোকে আপনার কোন লয়ার আছেন নি উত্তর পেয়েছেন এবং শুভকামনা থাকলো আর দর্শক আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে বিরতির পর ফিরে আসবো এবং বিরতির পর আপনারাও আমাদের সঙ্গে যোগ দেবেন বিরতির পর দেখা হচ্ছে